দর্শক আপনাদের সবাইকে স্বাগত নাগরিকের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত ডিসকাশনে আপনাদের সঙ্গে আছি আমি দীপ আজাদ। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবকিছু বন্ধ করে দিয়ে বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন সবাই। সাধারণ ছুটি বেড়েছে 16 মে পর্যন্ত। গত 26 মার্চ থেকে এ পর্যন্ত কর্মহীন দোকান, শপিং মল, বিপণী বিতানের সাথে সংশ্লিষ্ট বিপুল জনগোষ্ঠী সাধারণ ছুটিতে কেনাবেচা বন্ধ থাকায় তাদের দোকানগুলো থেকে প্রতিদিনে ক্ষতি হচ্ছে প্রায় 1,000 কোটি টাকা। কিন্তু পূর্ণতলা প্যাকেজের সুবিধা ক্ষুদ্র, খুচরা এবং পাইকারি দোকানিদের পাওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। এসব বিষয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন দোকান মালিক সমিতির সভাপতি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন। হেলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা অর্ধাহারে অনাহারে অতি কষ্টের দিন যাপন করছেন, তারা পথে বসার উপক্রম হয়েছে। সেই সঙ্গে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে 20 থেকে 22 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়, তাও বিনষ্ট হওয়ার পথে। এর আগে নষ্ট হয়েছে পয়লা বৈশাখের বিক্রি বার্তা। হেলাল ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কিভাবে এই ক্ষতি সামাল দেওয়ার পরিকল্পনা করছেন? ক্ষতির রেশ কতদিন টানতে হবে ব্যবসায়ীদের? ঈদের দোকান খোলার আগে সব ব্যবস্থা নিতে পারবেন কিনা? ধন্যবাদ দিবাদাত আপনাকে। প্রথমত আমি বলি, আমাদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি কিভাবে পোষাবো সেটা কিন্তু আসলে আমাদের অজানা। আপনি তো জানেন যে আমরা এমনি ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী, তার মধ্যে আমাদের এক একজনের যে ইনভেস্টমেন্ট, তাতে সমস্ত ইনভেস্টমেন্টে কিন্তু আজকে স্টাক হয়ে গেছে। আমাদের পয়লা বৈশাখ আপনি যে কথাগুলো বললেন যথাযথভাবে উনি বলেছেন, তারপরেও চেষ্টা তো করে যেতে হবে। মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন মানুষ চেষ্টা করবেই। তো আমরা এই মুহূর্তে মনে করছি, আপনারা এখন হয়তো আমাকে একটু পরে বলবেন যে আপনারা দোকান খুলে দিচ্ছেন, আপনারা দোকান খুলে দেওয়া বা মার্কেট খুলে দেওয়ার মধ্যে আপনারা কি লাভবান? আমাদের আসলে খুব লাভবান হওয়ার কিছু নেই। আমাদের মাথায় আছে যে খুব বেশি কাস্টমার আসবে না, আমরা এটা আমরা বুঝি এবং আমরা চাইও না যে একেবারে আগের মতো সমানে একেবারে পরিবার পরিজন নিয়ে মার্কেটে মানুষ চলে আসুক, সেটাও আমরা চাই না। আবার এটাও চাই না যে একেবারে কেউ যদি না আসে আমি সেভাবে চলবো কিভাবে। আমি একটা ছোট্ট ঘটনা বললে আপনি বুঝবেন যে আমাদের ঢাকায় নারায়ণগঞ্জ এবং গাজীপুর এই তিনটা অঞ্চলকে আমরা, তিনটা জেলাকে আমরা হটস্পট বলে আমরা ধরে নিয়েছি। সেই ক্ষেত্রে বাকি জেলাগুলোতে যে আপনি যান, রংপুর যদি যান, দিনাজপুর যদি যান, আপনি খুলনা অঞ্চলে বাগেরহাট থেকে অন্যান্য জেলা যান, ওখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা খুবই খারাপ অবস্থা এখন বিরাজ করছে। ঢাকায় যেসব ব্যবসায়ীরা আছেন তারা আসলেই বিত্তবান। আপনি ধরেন বসুন্ধরাটা দোকানদার, অথবা আপনার যমুনা ফিউচার পার্কে, অথবা অন্য মার্কেট, ঢাকার যে কোনো একটা মার্কেট আপনি দোকানে দাম হচ্ছে 3 থেকে 5 কোটি টাকা দোকানের দাম। অতএব নিশ্চয়ই তারা সচ্ছল এবং ভালো অবস্থানে আছেন। কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে সে অবস্থা না। যাদের পুঁজির পরিমাণে আছে 50,000, 1,00,000, 1,50,000, 2,00,000, তাদের অবস্থাটা কোথায়? আমাদের ব্যবসার ধরনটা কিন্তু একটু ভিন্ন, যেটা আমি বহুবার বলেছি যে আসলে আমাদের পুঁজিটা, লাভের পুঁজিটাও কিন্তু আমার ওই দোকানেই থেকে যায়, সেখানে আমার বিল্ড আপ হয়। আমি যতক্ষণ পর্যন্ত বিক্রি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ক্যাশ টাকা আমার হাতে পাবো না। তো সব মিলে আমরা চেষ্টা করছি এবং বিশেষ করে ঢাকার বাইরে, আমরা ঢাকায় যারা আছেন বা নারায়ণগঞ্জ এবং আমাদের গাজীপুর এই তিনটা জেলায়, আমরা খুব বেশি উৎসাহিত করছি না মানুষকে দোকানপাট খোলার জন্য, কারণ এখানে স্বাস্থ্যযোগিতা অনেক বেশি। এটা তো সত্য, জীবন এবং জীবিকা দুটি প্রয়োজন। কেউ বলবেন জীবিকা আগে, কেউ বলবেন জীবন আগে। আমাকে যদি জিজ্ঞেস করেন ব্যবসায়ী হিসেবে, আমি বলবো জীবিকা আগে। আমার জীবিকা না থাকলে তো আমি বেঁচে থাকবো না। আবার অনেকে যখন জিজ্ঞেস করে সে বলবো না আমার জীবন আগে। অর্থাৎ দুইটাই খুব কাছাকাছি, এ কোনটা আগে কোনটা পরে এটা যার যার মানে অবস্থান থেকে শেষে বলবে। তো আমাদের বিষয়টা হচ্ছে আসলে আমরা ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী, আমরা কিন্তু আসলে এখন আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। আপনি জানেন যে আমাদের প্রণোদনার কথাটা মাননীয় প্রধানমন্ত্রী 2 ধাপে 1,00,000 কোটি টাকা প্রণোদনার কথা ঘোষণা করেছেন। ওখানে একটা বিষয় আছে যে ব্যাংক থেকে আমাকে সে টাকাটা নিতে হবে। ব্যাংকে বলা হয়েছে ব্যাংক তার ক্লায়েন্টের ভিত্তিতে ব্যাংক তাকে লোনটা দিবে। যেমন গতকালকে আমরা দেখলাম ব্যাংকের এমডি সাহেব বলছিলেন, আমি টাকা পাওয়ার নিশ্চয়তা মানছি। এখন দেখেন ক্ষুদ্র পুঁজির ব্যবসাতে যখন আপনি টাকা দিতে যাবেন তখন ওনারা নিশ্চয়তা খোঁজেন, যখন হাজার হাজার কোটি টাকা চলে যায় দেশ থেকে তখন ওনারা কিন্তু নিশ্চয়তা খোঁজেন না। আর একটি জিনিস নিশ্চয়তা তো আছে, আপনি যদি আছেন গ্রামীণ ব্যাংকে দেখেন, আজকে যদি আপনি আমাদের ব্র্যাক ব্যাংকে দেখেন তাহলে দেখবেন যে ওরা কিন্তু ক্ষুদ্র ঋণ কখনো মেরে দেয় নাই, ইতিহাস কিন্তু বাংলাদেশে নাই। বরং ক্ষুদ্র ঋণ 90-95% ঋণ কিন্তু তারা রিপেমেন্ট করতে পারছে। তো আমাদের কথাটা খুব পরিষ্কার, আমাদেরকে সেই টাকাটা অবশ্যই যদি না দেওয়া হয় তাহলে আমরা কিন্তু, আপনি আপনি ধরে নেন আমাদের কিন্তু ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী, আমরা যেটা বলছি যে 15 এবং তার নিচের যেই আমাদের কর্মচারীর সংখ্যা তাদেরকে আমরা ক্ষুদ্র পুঁজি বলছি। এদের সংখ্যা, ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু 56 লক্ষ,
যে 56 লক্ষের মধ্যে আমি ধরে নিচ্ছি যে অর্ধেকই থাকবে না যদি আমরা সরকারি ভাবে কোনো প্রণোদনা না পাই। আরেকটি বিষয় হচ্ছে ছোট ব্যবসায়ী যদি না থাকে তাহলে কিন্তু বড় ব্যবসায়ী তৈরি হবে না, ছুটি ছোট পুঁজির ব্যবসা দিয়ে কিন্তু বড় পুঁজির সন্ধান করতে হয়। তো এই সব মিলে আমরা আসলে এই মুহূর্তে আমি জানি অনেকে বলবে যে এই করোনা পরিস্থিতিতে এই ঝুঁকি নিয়ে কাস্টমারের ঝুঁকি আছে, আপনাদের ঝুঁকি আছে, আমাদের কর্মচারীদের ঝুঁকি আছে, এটা সবকিছু আমাদের মাথায় আছে। কিন্তু আমাদের পেট যখন পিটির সঙ্গে লেগে যায় আমাদের তখন কিন্তু আর অন্যদিকে দেখার সুযোগ থাকে না। সরকার তো 10ই মে থেকে সীমিত আকারে শপিং মল, বিপণী বিতান এগুলো খুলে দেওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে সেগুলো খোলা হবে এবং বিকাল 5টা পর্যন্ত চালু থাকার কথা ছিল। এখন যে আপনার বিশেষ করে নিউ মার্কেট, চাঁদনি চক, বসুন্ধরা, যমুনা সহ সব শপিং মলগুলো বন্ধ রাখার যে সিদ্ধান্ত তারা নিয়েছেন, এই সিদ্ধান্তের সাথে কি ব্যবসায়ী বা দোকান মালিকদের কি কোনো সম্পর্ক আছে? না, আমরা কিন্তু ঢাকায় এবং নারায়ণগঞ্জ এবং গাজীপুরের কথা আমি বলেছি যে আমরা এখানে সবচেয়ে বেশি কিন্তু সংক্রামক এখানে পাওয়া যাচ্ছে, মৃত্যুর হারটাও কিন্তু ঢাকায় বেশি। সে কারণে আমরা বলছি, নিরুৎসাহিত করছি দোকান যাতে না খুলে। এখন প্রশ্ন হচ্ছে আরেকটা বিষয়, আপনি দেখবেন যে সরকার কিন্তু যে প্রজ্ঞাপনটা জারি করেছে সেখানে স্পষ্ট ভাষায় লিখে দিয়েছে আপনি স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আপনি দোকান বা খোলা যাবে বলছে, বলতে হয় না যে খুলতেই হবে বলে নাই, সেই ব্যবস্থাটা প্রতিপালন করেই খুলবো। আর আমাদের যে ঢাকার যে বড় বড় মার্কেটগুলো, এসি মার্কেটগুলোতে যে সমস্যা হয় আপনার, সমস্যাটা হচ্ছে ওখানে থাকে আপনার এয়ার কন্ডিশন থাকলে হয় কি, কোন লোক এসে একটা হাসি কাছে দিবে, তারপর দেখা গেলো যে এটা সারা এলাকায় ছড়িয়ে গেছে। সেই কারণে আমরাও কিন্তু বলছি এই মার্কেটগুলো বন্ধ রাখার জন্য। অনেকে অভিযোগ করেছেন এরকম যে আপনার এই 10 দিনের জন্য দোকানপাট খুলে কর্মচারীদের বেতন বোনাস দিতে হবে এবং সেই এই সময় অল্প সময় বিক্রি করে মানুষজন যাবে কি না ক্রেতা, এটা নিয়ে একটি সন্দেহ যেমন আছে, ফলে এই অল্প সময়ের মধ্যে বিক্রি বাট্টা করে আপনার যে খরচ আছে, তারপরে শ্রমিকদের বেতন ভাতা বোনাস রয়েছে, এগুলো দিতে পারবেন না বলেই মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে, এমনটি কি সত্য? না, ঠিক আছে, আপনি ধরে নেন আমরা মার্কেট খুললাম, তো উনি কি বেতন দেবেন না, কর্মচারী বেতন দেবেন না? কর্মচারী বেতন তাকে দিতে হবে, এই কারণে আমার কিন্তু সে ডেইলি লেবার না, আমার এখানে সে কন্ট্রাক্ট বেসিসে আমার 2 বছর 3 বছর চুক্তিতে সে আমাকে চাকরি পারে, সে কিন্তু আমার এখানে চাকরিজীবী, সে কিন্তু ডেইলি লেবার না, অর্থাৎ আমাকে বেতন দিতে হবে। এখন আমার টাকা কম, আমি আমার নিজেও ক্যাশ টাকা নাই, সেক্ষেত্রে আমি যদি তাকে আমার কাছে 10 টাকা থাকলে আমি তাকে 5 টাকা দিয়ে দেবো, এটার সঙ্গে এটার কোনো সম্পৃক্ত নাই। কাস্টমার আসবে না সেটা আমরা ধরে নিচ্ছি, এটা কিন্তু আমাদের মাথায় আছে, কাস্টমার আসবে না। এটা ধরেন ঢাকায় যারা থাকেন, আমরা ঢাকায় তো আমরা অলমোস্ট মানে আপনি যদি ভাবে খেয়াল করেন বড় বড় শপিং মল গুলো তো বিত্তবানদের শপিং মল, বিত্তবানরা কিন্তু সবসময় কিন্তু ভয়ের মধ্যেই থাকে, এটা তো সত্য। আবার দেখবেন যে দরিদ্র মানুষ কিন্তু এত মানে ভয়ের মধ্যে থাকে না, সেই ক্ষেত্রে আমরা যে চেষ্টাটা করছি আসলে যাদের খুব বেশি প্রয়োজন, যাদের অর্থের প্রয়োজন, যারা একেবারে চলছে না যাদের জীবন, তারা দোকানগুলো খুলবে, তাতে আমরা আশা করছি কিছু না কিছু বেচাকেনি হবে। এবং তাও সত্য কথা, যদি না হয় তাহলে কিন্তু আমি আরেক ধরনের বিপদে পড়বো। কিন্তু আমাদের আশাটা হচ্ছে এরকম যে, যেমন আমরা আশা করছি না যে আগামী এই জুন মাসে আমাদের করোনাটা দেশে থাকবে না, আমাদের করোনা মুক্ত হয়ে যাবো আমরা, আমাদের তো আশা এরকম, আমাদের এটা এরকম আশা যে আমাদের দোকানটা খুললে পরে কিছু বেচা বিক্রি হলে আমি অন্তত আমি এবং আমার কর্মচারী অন্তত মানে আরো 1-1.5 মাস খেয়ে পরে বেঁচে থাকার ব্যবস্থা। বৈশাখ এবং ঈদকে মাথায় রেখে অধিকাংশ দোকান 5-6 মাস আগে থেকেই বিভিন্ন পণ্য কিনছে এবং অর্ডার দিয়েছে। এসব পণ্য কেনার ক্ষেত্রে দোকানদাররা সাধারণত ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মেয়াদে ঋণ নিয়েছে। ঈদের সময় সেই পরিমাণ বিক্রি হওয়ার কথা, এবছর তা হচ্ছে না, ফলে দোকানদাররা কিভাবে এই অর্থ পরিশোধ করবেন? দেখেন, ইতিমধ্যে কিন্তু সরকার অনেকগুলো প্রণোদনা দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, আমার কাছে এই কথাটা খুবই সিগনিফিকেন্ট মনে হয় এবং আমার কাছে মনে হয় যে আসলে এটা একজন দায়িত্ববান রাষ্ট্রনায়ক হলেই দিতে পারেন। উনি বলেছেন ব্যবসায়ীরা আপনারা চিন্তা করবেন না, এই ঋণ নিয়ে চিন্তা করবেন না, ব্যাংক সুদ নিয়ে চিন্তা করবেন না, আপাতত আপনারা ব্যবসা চালিয়ে যান, পরেরটা পরে দেখা যাবে। এই যে উনি যে অভিভাবক সুলভ কথাটা বলেছেন, এটা আমাদেরকে কিন্তু আসলে প্রত্যেকের মনে রাখতে হবে, আমাদের এই মুহূর্তে এগিয়ে যেতে হবে, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি একটা কথা প্রায়ই বলি যে ভীতু মরার আগে অনেকবার মরে যায় আর সাহসী লোক একবারই মরে, অতএব ভয় পাওয়ার কিছু নাই, আমাদের রাষ্ট্র আছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা আছে, মাননীয় প্রধানমন্ত্রী আছে, হ্যাঁ উনি সবসময় দেখভাল করছেন, অতএব আমরা মনে করছি আমরা একটু যদি সুযোগ পাই এই করোনা ভাইরাসটাকে যদি আমরা একটু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, আমরা আবার ঘুরে দাঁড়াবো এবং ঘুরে দাঁড়াবার জাতি কিন্তু এই বাঙালি জাতি।
দেশি উদ্যোক্তাদের সবাই প্রায় গত 1.5 মাস ধরে তাদের বিক্রয় কেন্দ্র বন্ধ রাখার কারণে, মানে দোকানপাট বন্ধ রাখার কারণে এই উদ্যোক্তাদের সাথে কাজ করা ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, দেশজ বুনন শিল্প, এর সাথে জড়িত যেসব এবং দোকানদারের যেসব কর্মচারী রয়েছেন, তারা প্রায় আমরা বলছি যে প্রায় লক্ষাধিকের বেশি শ্রমিক আপনার সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি একটু জানতে চাচ্ছি এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দোকান মালিক সমিতির, আমরা কিন্তু সবে এই যে 56 লক্ষ বলছি, এটার মধ্যে আমার বুটিকস আছে, এটার মধ্যে আপনি টেলারিং এর শপ আছে, এটার মধ্যে আপনার যে যারা চুল কাটেন ওগুলো আছে, এই দিকে হত দরিদ্র বলবেন আপনি, সবাই মিলেই কিন্তু আজকে খারাপ অবস্থার মধ্যে মানে অবস্থান করছি। আমাদের কিন্তু আজকে যদি আপনি খেয়াল করেন প্রায় 5 লক্ষ দর্জি আছে আমাদের, যারা ঈদের মধ্যে সারা বছরের টাকাটা ওরা ঈদের মধ্যে কামাই করে, তারা একটি পয়সা কামাই করতে পারবে না। আমাদের কিন্তু থান কাপড়ের সময়টা চলে গেছে, এখন তো থান কাপড় কিনে ইয়েতে গিয়ে টেলারিং এর দোকানে গিয়ে মাপ দিয়ে জামা বানাবে, কাপড় বানাবে, সেইটা কিন্তু আর নাই। ওই সেক্টরটা একেবারেই বন্ধ হয়ে যাবে যত চেষ্টা আমরা করি না কেন, ওই ওদেরকে আর এই মুহূর্তে টেনে আনা যাচ্ছে না। এই কারণে কিন্তু আমাদের প্রণোদনাটা খুব বেশি প্রয়োজন। এবং আপনি দেখেন আমাদের ছোট ছোট পার্লার, এদের অবস্থা আরো নাজুক, কিন্তু মানে ভয়াবহ অবস্থাটা কিন্তু যদি আপনি একটু খেয়াল করেন নিচের দিকে তাহলে বোঝা যাবে। আমরা যারা টেলিভিশনে কথা বলি বা বড় বড় ব্যবসায়ী আছে তারা কিন্তু এই জিনিসটা ওইভাবে ফিল করবেন না, কিন্তু যদি আপনি এইভাবে নিচের দিকে তাকান, আপনারা সংবাদকর্মী আছেন, আপনারা ওদের একটু খোঁজ খবর নিয়ে দেখেন তাদের অবস্থাটা কত নাজুক অবস্থার মধ্যে পড়ে গেছে। মানে এগুলো একেবারেই বন্ধ হয়ে গেছে এবং এগুলো চালু করার কোনো ব্যবস্থা আপাত দৃষ্টিতে নাই। আমাদের কিন্তু শুরু করতে হবে, আমাদের যে কাজটি শুরু করেছেন আপনি লক্ষ্য করেছেন গার্মেন্টস এর পরে আমাদের নরসিংদীতে বাবুরহাট খুলে দেওয়া হয়েছে, আমাদের ইফতারির দোকানগুলো ছোট আকারে খুলে দেওয়া হয়েছে, এখন আমরা মার্কেটগুলো নিয়ে যাচ্ছি, দোকানগুলো নিয়ে যাচ্ছি। আমরা বলছি না এর মধ্যে দিয়ে সংক্রমণ হবে না, এর মধ্যে দিয়ে আমরা সবাই নিরাপদে থাকবো তাও বলছি না, এর মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে, সংক্রমণ আরো বৃদ্ধি পেতে পারে, কিন্তু আমাদের তো বেঁচে থাকতে হবে, আমাদের তো বাঁচার একটা পথ খুঁজে বের করতে হবে। একটি কথা আপনি খেয়াল করতে হবে, মানে জীবন এবং জীবিকা, আমার জীবিকা যদি না থাকে আমি তো বাঁচবো না। কালকে একজন আমাকে বলছিল যে করোনা ভাইরাসে তো মারা যায় 7-8 দিনে, কিন্তু ক্ষুধার্ত মানুষ তো মরতে সময় লাগে, এই যে লম্বা সময় তাকে কষ্ট করে মরতে হবে, মানে এটা হচ্ছে ক্ষুধার্ত মানুষের কথা। এই কারণে বলছে যে আসলে আমাদের সবাই মিলে এখন চেষ্টা করতে হবে। আজকে জার্মানির কথা মনে করেন, আজকে ইউরোপের দেশগুলোর কথা মনে করেন, তারা সর্বোচ্চ ভাবে তারা এখন সিদ্ধান্ত নিচ্ছে কিভাবে লকডাউন খুলে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে, তাদের অর্থনীতি কিভাবে বাঁচিয়ে রাখবে। তাদের অর্থনীতি থেকে আমাদের অর্থনীতি অনেক দুর্বল, তারপরেও আমার সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চেষ্টা করছেন প্রতিনিয়ত, আমার ধারণা আজকে সিদ্ধান্ত নিয়েছেন 50 লক্ষ হতদরিদ্র মানুষকে 2,500 টাকা করে ক্যাশ দেবেন, এইটা বাংলাদেশে আমরা কখনো চিন্তা করতে পেরেছি অতীতে? এই কাজগুলো কিন্তু হচ্ছে, 1 কোটি মানুষকে রেশনিং এর আওতায় আনা হচ্ছে, এটাও হচ্ছে। আজকে দেখেন বিভিন্ন ভাবে সরকার বিভিন্ন মানে প্রক্রিয়া, আজকে বলা হচ্ছে এই 2 মাসের সুদকে যাতে ব্যাংক কালেক্ট না ধরেন, এই থেকে শুরু করে আমাদের জন্য যা যা প্রয়োজন, জাতির জন্য যা যা প্রয়োজন, আমি মনে করছি 100 ভাগ তো কেউ পূরণ করতে পারে না, বাট আমরা সেগুলো পূরণের পথে এগুচ্ছি। হেলাল ভাই, আমরা ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় এসেছে, বিরতির পর ফিরে এসে আপনার সঙ্গে কথা বলবো আজকের বিষয় নিয়ে। দর্শক, বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে কথা বলবো ক্ষুদ্র ব্যবসায়ীদের সর্বশেষ অবস্থা নিয়ে, আশা করি আমাদের সঙ্গেই থাকছেন। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনা করছিলাম এই মহামারী দুর্যোগে দোকান মার্কেট বিপণী বিতান শপিং মল এর অর্থনীতি দিয়ে। আমাদের সঙ্গে আছেন দোকান মালিক সমিতির প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন। হেলাল ভাই, একটি হচ্ছে যে এই যে ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বলছেন যাদের আপনারা প্রতিনিধিত্ব করছেন, তাদের জন্য আসলে দোকান মালিক সমিতির কি কোনো উদ্যোগ আছে তাদের কোনো সহায়তা করার জন্য? আমাদের তো আসলে তেমন কোনো ফান্ড থাকে না, আমাদের সমিতি তো চলে আপনার সদস্যদের চাঁদা, তাও স্বল্প চাঁদা। আমরা একটা ফান্ড পেয়েছিলাম এর আগে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে অ্যাপ শিখানো, অর্থাৎ আজকে যদি আমরা ক্ষুদ্র ব্যবসায়ী আরেকটু আগাতে পারতাম, যেটা আমরা বলছিলাম যে অনলাইনে চলে যাওয়া, তাহলে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু অনলাইনে চলে যেতে পারতেন। আমরা মাত্র 800-900 ব্যবসায়ীকে আমরা 4টি জেলায়, জামালপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, আমরা 4টি জেলায়, শেরপুর, 4টি জেলায় আমরা 800-850 মানুষকে কিন্তু এই ডিজিটালের আওতায় আমরা চেষ্টা করেছিলাম, ট্রেনিং দিয়েছিলাম ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে। তো তারা এখন কিন্তু ভালো, তারা কিন্তু চেষ্টা করছেন ক্ষুদ্র আকারেও তারা অনলাইনে তাদের পণ্যগুলো বিক্রি করার জন্য।
তো আমরা এর বাইরে আর তেমন কোনো কাজ করতে হবে। একটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই এই সংগঠনে আমরা যারা আছি সবাই মানে একজন একজনের বিপদে ইয়েতে আমরা এগিয়ে আসি, বাট আমাদের কিন্তু ওরকম ফান্ড থাকে না যেগুলো অনেক টাকা দিয়ে আমরা আসলে ওদের সাহায্য করতে পারি। ব্যাংকের সাথে আসলে সম্পর্কের ভিত্তিতেই মূলত এবারে যে 15 লাখ প্যাকেজটা দেওয়া হচ্ছে সেই ঋণগুলো আসলে বিতরণ হবে। সেক্ষেত্রে কি দোকান মালিক সমিতি ব্যাংকারদের সাথে বসে কি কোনো বৈঠক করেছে বা কোনো উদ্যোগ নিয়েছে যে যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা এখান থেকে ঋণ পেতে পারে, ঋণ সহায়তা পেতে পারে? দেখেন, এই যে মাননীয় প্রধানমন্ত্রী 2 ধাপে 1,20,000 কোটি টাকা প্রণোদনার কথা বলেছেন, ওখানে একটি কথা জুড়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ব্যাংক তার ক্লায়েন্টের সাথে সম্পর্কের মাধ্যমে সেই ঋণটা দেবে। এখন আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের তো আসলে ফরমাল চ্যানেলে তারা কিন্তু ব্যবসা করে, তারা কিন্তু ইনফরমাল চ্যানেলেই ব্যবসা করে, অর্থাৎ তাদের যে পুঁজিটা সেটা ক্যাশ টাকা কেনে এবং ক্যাশ টাকা বিক্রি করে। ব্যাংকিং সেক্টরে কিন্তু আমাদের তেমন কোনো যোগাযোগ থাকে না ক্ষুদ্র ব্যবসায়ীদের, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংকে গিয়ে চাইলেই কোনো ব্যাংক তাকে ঋণ দেবে না, কারণ সে চেনেই না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে যদি মাননীয় প্রধানমন্ত্রী ধরেন একটি ফান্ড 3,000 বা 5,000 কোটি টাকা রেখে বলা হতো যে ক্ষুদ্র ব্যবসায়ীরা এটা পাবে এবং জামানতটা হবে তার চেক, প্রত্যেক ব্যবসায়ীকে আমরা অ্যাকাউন্ট করে দেবো ব্যাংকের এবং সেই অ্যাকাউন্ট করলে সেটা চেক বই পাবে, সেই চেক বই একটি পাতা, ধরেন একটা লোক 1,00,000 টাকা সে ঋণ নিল, ঋণ নেওয়ার পরে সে 1 বছর পরে 1,05,000 টাকা ব্যাংকে ফেরত, চেক ব্যাংকে জামানত হিসেবে আমরা দিয়ে দিব পোস্ট ডেটে এবং সেটাকে জামানত হিসেবে তারা নেবে, আর আমার টাকাটা আমি 6টা কিস্তিতে 6টা চেকে পরিশোধ করবো। এইটা সুনির্দিষ্ট যদি আপনার দিক নির্দেশনা না থাকে তাইলে কিন্তু এটা আমরা পাবো না। এই কারণে আমরা বারবার বলছিলাম যদি আমরা এই প্রণোদনাটা পেতাম, মানে এই প্রণোদনা ঋণটা যদি আমরা পেতাম, আর যদি যেটা বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটি লোককেও না খেয়ে থাকতে দেওয়া হবে না, সেই লক্ষ্যে কিন্তু রেশনিং কার্ড দেওয়া হচ্ছে। আপনি জানেন যে আমাদের অনেক হত দরিদ্র কর্মচারী আছে, হত দরিদ্র আমাদের দারোয়ানরা আছে, আমাদের পরিচ্ছন্ন কর্মীরা আছে, পিয়ন আছে, তারা কিন্তু হত দরিদ্র, তাদেরকে কিন্তু আমরা সেই রেশনিং আওতায় আমরা ঢোকাতে পারছি না, বিকজ যারা এই এলাকায় চাকরি করেন তারা সে এলাকার ভোটার না, জনপ্রতিনিধিরা কিন্তু ভোটার না হলে তাদেরকে সেখানে অন্তর্ভুক্ত করছেন না। সেই কারণে আমার প্রায় ধরুন 2 থেকে 2.5 লক্ষ মানে সারা দেশে 2 থেকে 2.5 লক্ষ এইরকম হত দরিদ্র দারোয়ান পিয়ন তারপরে পরিচ্ছন্ন কর্মী তাদেরকে আমরা সেখানে ঢোকাতে পারছি না। এই 2টি কাজ আমাদের হলে কিন্তু আমাদের এই মূর্তি দোকান খোলার দরকারই ছিল না, আমরা কিন্তু আরো কিছুদিন ওয়েট করতে পারি। আমরা কিন্তু ওই দিকে যখন আমরা দেখলাম যে আসলে 2 জায়গা থেকে আমরা নিরাশ হচ্ছি, তখন কিন্তু আমরা বাধ্য হয়ে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম যে আমাদেরকে ছোট আকারের দোকান খোলাটা অনুমতি দেওয়া। আপনার দোকান মালিক সমিতি কি কি উদ্যোগ নিয়েছেন সেটি জানালেন, কিন্তু ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI তারা কি এ ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছে যে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে বা তাদেরকে এই প্রণোদনা প্যাকেজ থেকে বা কোনোভাবে ঋণ সহায়তা পেতে FBCCI থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? আপনি চেষ্টা করছেন, কিন্তু ব্যাংকের এমডি সাহেবরা বললেন আমি টাকা ফেরত পাবো তার গ্যারান্টি, তার গ্যারান্টি কি মানে FBCCI প্রেসিডেন্ট দিবে, তার গ্যারান্টি কি যিনি নেবেন তার গ্যারান্টিটা তো ব্যাংক এবং তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন যদি তৃতীয় পক্ষ কাউকে বলা হয় যে তার গ্যারান্টি কোথায়, তাহলে কি কেউ দিতে পারবে? আসলে এইখানে একটা সুনির্দিষ্ট রূপরেখা না থাকলে ব্যাংকও তার সুযোগ পেলে সে স্ক্র্যাপ করার চেষ্টা করবে, আর ব্যবসায়ী তো ব্যবসায়ীর মতো বসেই থাকবে ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমরা দেখেছি অতীতেও যতগুলো প্রণোদনা দেওয়া হয় বা এই ধরনের কোনো স্কোপ যখন সৃষ্টি হয়, বিদেশ থেকে আমাদের কিছু স্বল্প ঋণে কিছু টাকা আসে, সেইগুলো কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা পায় না, এসএমই খাত পায় না, সেইগুলো বড় ব্যবসায়ীরা কিন্তু এক ধরনের এই কারিকলাম করে সেগুলো নিয়ে যান। অতএব ওই ওই ব্যাংকিং সিস্টেমে না থাকলে আসলে কিন্তু ব্যাংকের ঋণগুলো পাওয়া যায় না। সেক্ষেত্রে সরকারকে বাংলাদেশ ব্যাংককে সুনির্দিষ্ট করে বলতে হবে, যেটা ফাইন সাহেব চেষ্টা করছেন, সুনির্দিষ্ট করে বলতে হবে যে এই পদ্ধতিতে ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী থেকে ঋণ দাও, এবং ঋণটা কিন্তু যদি ওই চেক রেখে সে ঋণ দেয়, এ কথা আমি আগে বললাম আমি, তাইলে কিন্তু সে ওই যদি কেউ ঋণ না দেয় তাহলে ওই চেক ধরে তার বিরুদ্ধে মামলা, তাকে গ্রেপ্তার, তার বিরুদ্ধে অন্যান্য সাজার ব্যবস্থা করতে পারবে, তার টাকাটা ফেরত পাওয়ার ব্যবস্থা করতে পারবে। আর একটি উদাহরণ হচ্ছে এটা যে আসলে এই এসিবি খাদের ঋণ কেউ মারে না, তার প্রমাণ হচ্ছে গ্রামীণ ব্যাংক, তার প্রমাণ হচ্ছে আমাদের ব্র্যাক ব্যাংক, তার প্রমাণ হচ্ছে ইসলামিক ব্যাংক, এগুলো আপনি দেখবেন যে এরা কিন্তু ক্ষুদ্র ঋণ দেয়, কৃষকরা মেরে দেয় বা ইয়েরা ক্ষুদ্র ঋণ ব্যবসায়ীরা মেরে দেয় ঋণগুলো, ওরকম কিন্তু উদাহরণ খুব কম। ছোট পুঁজি না থাকলে বড় পুঁজি তৈরি হবে না, ক্ষুদ্র ব্যবসায়ী না থাকলে বড় ব্যবসায়ী তৈরি হবে না, এবং রাষ্ট্রের স্বার্থে, মানুষের স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থে ক্ষুদ্র ব্যবসায়ীদের কিন্তু আসলে এই মুহূর্তে ঋণটা দেওয়া খুব প্রয়োজন। আপনি যদি এভাবে খেয়াল করেন যে কৃষিজাত পণ্যগুলো যারা পরিবহন করছেন,
তারা কিন্তু পুঁজি শূন্য হয়ে গেছে। তারা যে কৃষকের কাছ থেকে মালটা কিনে ঢাকা এনে বিক্রি করবে তার একটা পুঁজি লাগবে, কিন্তু তাদের যদি সহজ শতাব্দী এই পুঁজিটা না দেন তাহলে কিন্তু কৃষকও বেকাতে পড়বে। আসলে টোটালটা একটা চেইন, অর্থাৎ আমাকে খেয়াল করতে হবে যে একটার সঙ্গে আরেকটা কিন্তু সম্পৃক্ত। আমি যখন ভালো থাকবো আমার মানে কৃষক ভালো থাকবে, আমার কৃষক যখন ভালো থাকবে আমার অর্থনীতি ভালো থাকবে, আমার অর্থনীতি যখন ভালো থাকবে আমার রাষ্ট্র ভালো থাকবে, ব্যাপারটা কিন্তু ওইরকম। আপনি আসলে বলছিলেন যে তিনটি ব্যাংক নাম বললেন, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং স্থায়ী ব্যাংক, এরা অনেকটাই হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী বান্ধব বা ক্ষুদ্র ঋণ তারা ভালোভাবে দেয় এবং সেটি আদায় তাদের ভালোভাবে হয়। তাহলে এই সব ব্যাংকগুলোর সাথে কি দোকান মালিক সমিতি নিজের উদ্যোগে কি এদের সাথে বৈঠক করে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কোনো কিছু ব্যবস্থা করতে পারে না? এটা কিন্তু প্রণোদনার একটা বিষয় আছে। ওখানে সরকার বলেছে যে সরকার দেবে 4.5%, আর যিনি নেবেন উনি দেবেন 4.5%। ওনারা তো আমাকে সেটা এই প্রিভিলেজটা তো আমাকে দিবেন, ওই ব্যাংক ব্যাংক থেকে নিতে হলে আমাকে কিন্তু 12% সুদেই দিতে হবে। তো এই জায়গাটা কিন্তু আমার ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য এইটাকে সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ, যদি সরকারি প্রণোদনা না পায় তাহলে তো মানুষ অন্য দিকে চেষ্টা করবেই, মানুষ তো বাঁচার চেষ্টা করেই। তো সেই হিসেবে হয়তো আমরা যাবো ওই অনেক সুদে অথবা ব্যক্তিগত ভাবে তো সুদ নিয়ে মানুষ ব্যবসা করে। হ্যাঁ, তো আমাদের তো মানে কোনো না কোনো ভাবে পথ খুঁজে বের করতে হবে, এছাড়া কোনো বিকল্প আমাদের কাছে নেই। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান একদম শেষ প্রান্তে, আশা করি আজকের আলোচনার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের যে বিপুল সংখ্যক মানুষ এই ব্যবসায় যুক্ত রয়েছেন তারা সকলে কোনো না কোনোভাবে সরকারি প্রণোদনা প্যাকেজের আওতায় আসবেন, তারা এই ক্ষতি কাটিয়ে উঠবেন, অর্থনীতির চাকা সচল রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি। দেখা হবে প্রতি শনিবার একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।